সমস্ত গ্রামের মানুষগুলি বড় পেরেশান, কে দিবে জানাজান, কে দিবে সুন্নত তরিকায় গোসল, কে পড়াবে কাফন। সমস্ত গ্রামের মানুষগুলি বড়ই পেরেশান, কোন রকম ওই মানুষটাকে গোসল দসল দিয়া কাফন পড়ায়া গ্রামের মানুষগুলি সিদ্ধান্ত নিল, আমরা সকালবেলা ফজরের নামাজের পরে লাশটা নিয়ে মেইন রাস্তার পাশে যাব। আমরা যদি ওই মেইন রাস্তার পাশে কোনো আলেমের সন্ধান পাই, কোনো আলেমের সন্ধান পাইলে ওই আলেমকে দিয়া জানাজা পড়ে ওখানে দাফন দিয়া চলে আসব। বন্ধুগণ, আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ, সকালবেলা ফজরের নামাজের পরে লাশটা নিয়ে মেইন রাস্তার পাশে হাজির, কোন আলেমের সন্ধান নাই, কাউকে পান না। হঠাৎ করে তাকায়া তাকায়া দেখে একজন মানুষ বাইসাইকেল দিয়ে আসতেছে, মাথার মধ্যে টুপি, নবীর সুন্নতি দাড়ি, লম্বা একটা জামা, মনে হয় কোন আলেম কাছে আসছে। সালাম দিয়া বলে, আন্ত আলেম? নাম? আপনি আলেম? হ্যাঁ। হুজুর বড় বিপদ। কি বিপদ? একটু মেহরবানি করেন, আমাদের ইমাম সব গেছে বাড়িতে, আশেপাশে কোন আলেমের সন্ধান নাই, একটু দয়া করে জানাজাটা পড়ায় দেন, দাফন করে দিয়ে যাই। বন্ধুগণ, আমার হুজুর গরিব দিকে তাকায় তাকায় বলে, হাতে আমার সময় নাই, ছোট্ট একটা চাকরি করি, ওই চাকরিটা দিয়া আমার বিবি বাল বাচ্চার সংসার আমি সুন্দরভাবে হালাল রুজি দিয়া চালাই। আমি যদি জানাজার নামাজ পড়াই দেরি হয়ে যাবে, সম্ভব না। কিন্তু গ্রামের মানুষগুলি হুজুরকে ছাড়ে না, কাকুতি মিনতি করবার লাগছে, ডাক দিয়া কয়, আমার মানবিক কারণে আমি রাজি হয়ে গেলাম। ওজু আসিনি বলে, হ্যাঁ, কাতার সোজা করো। সমস্ত মানুষগুলি কাতার সোজা করলেন, হুজুর ইমামতের জায়গায় চলিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন, চার তকবীর দিয়া জানাজা শেষ করলেন। জানাজা শেষ করে হুজুর নিজের গন্তব্যস্থলে চলিয়া যাইতে চায়। এবার গ্রামের মানুষগুলি ডাইকা বলেন, যায়েন না, কোন তরিকায় দাফন করলে নবীর সুন্নাত তরিকা হবে, ওই তরিকাটা আমাদের জানা নাই, একটু মেহরবানি করে নবীর সুন্নাত তরিকায় যা দাফনটা দিয়া যান। হুজুর মানবিক কারণে আবার রাজি হয়ে গেছেন, বলে নামো আমার সঙ্গে একজন। হুজুর সহ আরেকজন কবরের মধ্যে নামছে, দড়াদড়ি করিয়া সুন্নাত তরিকায় দাফনটা করে চলিয়া গেলেন। এবার কর্মস্থলে গিয়া দেখে বিরাট বড় বড় লাইন, হুজুর লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। সামনের মানুষটারে জিজ্ঞেস করেন, কিসের লাইন? বলে, বড় স্যার আসছে, আমাদের আইডি কার্ডগুলি তালাশ করতেছে, আমাদের কাগজপত্রগুলি তালাশ করতেছে। এবার হুজুর পকেটের মধ্যে হাত দিয়া দেখে নিজের আইডিটা নাই, নিজের কাগজটা নাই। চক্ষু বন্ধ করে মনে মনে চিন্তা করে, আমি বাড়িতে ভুলে রেখে আসলাম কিনা, না, হা হা, আমার মনে পড়েছে, আমি ওই যে মুসলমানকে দাফন করবার জন্য কবরে নেমেছিলাম, উপুর হয়েছিলাম, আমার মনে হয় ওই সময় আমার পকেট থেকে আইডিটা পড়ে গেছে। আবার হুজুর চলে গেলেন ওই কবরস্থানে, ওই মানুষের যেখানে দাফন করা হয়েছে দাঁড়ায় আছেন। গ্রামের মানুষগুলি চতুর্পাশ থেকে তাকায়া তাকায়া দেখে, যেই মানুষের হাতের মধ্যে পাঁচটা মিনিট সময় ছিল না, ওই মানুষটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি করে? গ্রামের মানুষগুলি চতুর্দিক থেকে চড়াও হয়ে গেছে, কুতুর
আপনার হাতের মধ্যে তো সময় ছিল না, এখন আপনি দাঁড়ায় দাঁড়ায় কবরে কি করেন? লোকটা ডাইকে বলতেছেন, আমি কি জানাজা দিয়ে উপকার করি নাই বলে হা করেছেন, আমি কি শূন্য তরিকায় দাফন দিয়ে উপকার করি নাই বলে হা করেছেন, এবার তোমরা আমার একটু উপকার করো। বলে কি উপকার? এই কবরটার দ্বিতীয়বার খনন করা লাগবে, আমার আইডি কার্ডটা ভুলে ওই কবরের মধ্যে পড়ে গেছে, ওই কবর থেকে আমার আইডি কার্ডটা উদ্ধার করা লাগবে। মানুষগুলি ডাইকে বলেন, হুজুর, একজন মানুষকে দাফন দেবার পরে ওই কবরটা দ্বিতীয়বার খনন করা যায় কি না আমরা জানি না। এবার হুজুর ডাক দিয়ে বলেন, হা, প্রয়োজন একজন মুসলমানের কবর দ্বিতীয়বার খনন করা যায়, দাও কোদাল নিয়া। ওই কবরটার মধ্য থেকে মাটিগুলি সরাইতে লাগলেন, মাটিগুলি সরাইতে সরাইতে একটা ছিদ্র হইল, একটা ফুকাম হইল। মানুষগুলি তাকায়া তাকায়া দেখে ওই কবরের ভিতর থেকে এমন সুন্দর গ্রান, যেই গ্রান মানুষের নাকে জিন্দগিতে লাগে নাই, মুহূর্তের মধ্যে ওই গ্রানটা গোটা মহল্লায় ছড়ায় গেছে। মানুষগুলি মনে মনে চিন্তা করেন, এত সুন্দর গ্রান কোত্থেকে আসে রে, ইতিপূর্বে এত সুন্দর গ্রান আমাদের নাকে লাগে নাই। মুহূর্তের মধ্যে শত শত মানুষ জমা হয়ে গেছে। এবার মাটিগুলি সরায়া হুজুর যখন কবরের ভিতরে নামছেন, তাকায়া তাকায়া দেখে ওই মানুষটাকে 40 থেকে 45 মিনিটের ব্যবধানে নিজের হাতে দাফন করেছেন। মাত্র 40 থেকে 45 মিনিটের ব্যবধানে ওই কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। এতক্ষণ ছিল চাকরির টেনশন, এই দৃশ্যটা দেখার পরে এখন থেকে কবরের টেনশন। হুজুর মনে মনে কয়, এই কবরে আমারও তো ঘুমানো লাগবে, এই কবরে আমারও তো ঘুমানো লাগবে, এত সুন্দর কবর, এত সুন্দর গ্রাম, গ্রামের মানুষগুলি রে ডাইকা ডাইকা বলে, কি আমল বলবানী, কোন আমলের বদৌলতে আল্লাহ কবরটার মধ্যে ফুল আর গ্রাম। গ্রামের মানুষগুলি ডাইকা বলেন, হুজুর, লোকটা বড় সাধারণ, আমল সম্পর্কে জানা নাই, তেমন আবেদারও ছিল না, তবে বাড়িতে একটা কন্যা সন্তান আছে, জিজ্ঞাসা করলে ওখান থেকে কিছু পাওয়া যাইতে পারে। হুজুর ডাক দেখো, চলো আমারে নিয়ে চলো। সমস্ত মানুষগুলি হুজুরকে ওই বাড়িতে নিয়ে গেছে, বাড়ির আঙ্গিনা দাঁড়ায় ডাক দেখো, আমি তোমার বাবার জানাজা নিজে পড়াইছি, মা গো আমারে বলবানি, তোমার আব্বার আমল সম্পর্কে আমারে জানাইবানি। ডাইকা বলেন, হুজুর, আমার আব্বা তেমন কোনো আবেদার ছিল না, তবে আমার আব্বা কৃষক মানুষ ছিল, কৃষি কাজ করবার পরে বাড়ির সামনে যে পুকুর, হাত পা গুলি ভালো করে ধুইত, ঘরের ভিতরে ছোট্ট একটা রুম, ওই রুমের ভিতরে আব্বা ঢুকতো, দরজাটারে লাগাই দিত, আমরা মাঝে মধ্যে উঁকি মাইরা দেখতাম, আমার বাবা একটা মোটা বই হাতের মধ্যে লইয়া মুখে দিয়ে চুমাইতো, চোখে লাগাইতো, কপালে লাগাইত, বুকের মধ্যে জড়ায় দইরা, বাবা মারা গেলে যেমনে হাউমাউ করে কান্দতো, এইভাবে কান্নাকাটি করত। এরপরে আমার বাবা ওই বইটারে খুইলা শাহাদাত আঙ্গুলে দিয়া ডানে আর বামে তাকাইত, আর চোখের পানিগুলি বইয়ের মধ্যে পড়তো, আর জোরে জোরে বলতো, এ বিচ হায়
ये भी सच है, ये भी सच है, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এগুলি বইলা বইলা আব্বা জোরে জোরে কান্নাকাটি কর, ও মা বইটা কোথায় গো আমার একটু জানাইবানি। ভিতরে ঘরের ভিতরে ঢুকছেন, রুমের ভিতরে ঢুকছেন, গোটা বইটা হাতে নিছেন, দেখে গল্প গুজবের বই না, এটা কোনো উপন্যাসের বই না, কবিতার বই না, এটা ইংরেজি বই না, এটা হইল আমার নবীর উপরে সবচেয়েতে বড় আমানত। আমাদেরকে আল্লাহ পাক সবচেয়েতে বড় যে নেয়ামত দান করছেন, ওই নেয়ামতের নাম হইল কোরআন। একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে জানতো না, কোরআনরে মহব্বত করত, প্রতিদিন ঘরের ভিতরে কোরআনটারে লইয়া চুমা দিত, কপালে লাগাইত, খুইলা খুইলা বলত, ইয়ে বি সচ হায়, ইয়ে বি সচ হায়, এটাও সত্য, এটাও সত্য, এটা আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা। একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত না কইরা কোরআনকে মহব্বত কইরা জান্নাতের মালিক হইতে পারে। আপনার ঘরেও কোরআন আছে, আমার ঘরেও কোরআন আছে, আমরা ধরি না 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 উজু কইরা কোরআনটারে হাতে ধরবেন। প্রতিদিন মা বোনরা যারা আছেন আপনাদেরকে বলিয়া যাই, প্রতিদিন সকাল বিকাল যখনই পারেন না কেন, নামাজের পরে উজুর হালতে কোরআনটারে দইরা চুমা দিবেন, কপালে লাগাইবেন, চোখে লাগাইবেন, বুকের মধ্যে লাগাইবেন, আর কোরআনটারে খুইলা খুইলা শুধু নজর দিয়া তাকাইবেন। হয়তোবা এই মহাব্বতের কারণে আল্লাহ আপনারে আমারে জীবনের তামাম গুণাগুলি মাফ করিয়া আল্লাহ জান্নাতের মালিক বানাই দিতে পারে। মাধ্যম হইল কোরআন, দামি জিনিস, সম্পর্ক লাগা। কওমি মাদ্রাসায় 24 ঘন্টা ডিউটি করে হুজুর, কওমির ছাত্ররা 24 ঘন্টা পরে। আপনারা বলবেন হুজুর ওরা কি ঘুমায় না, ঘুমটাও তাদের ডিউটি, ঘুমটাও তাদের ডিউটি। কেমনে? ছাত্ররা যেই রুমে ঘুমায় এই রুমে হুজুররা ঘুমায় ডিউটি শুরু। হঠাৎ করে ছাত্রের ঘুম ভাঙা যায়, ছাত্র ছাত্রের আওয়াজে হুজুরের ঘুম ভাঙা যায়, হুজুর ডাক দেখে ছাত্র ডাক দিকে, হুজুর আমার এত রাত্রে ঘুম থেকে উঠাইলেন কে, কই তুই দি ঘুমের মধ্যে কোরআন শরীফ পড়তেছিস, তোর কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ছাত্র ডাক দিকে, হুজুর আমি ঘুমাইছি ঠিক, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি, সকালবেলা দিয়ে সবকটা দিব, ওই স্বপ্নের যোগে আমি সবক দিতেছি। এই দেশের রহমত আসে কেমনে জানেন? এমনি এই মাদ্রাসাগুলিতে তেলাওয়াত না থাকলে, আলে মোলামারা না থাকলে, হক্কানি পীর বুজুর্গরা না থাকলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। এত সহজ না, নামাজ পড়েন, আরামে ঘুমান, আল্লাহর বাতাস খান, আল্লাহর হাওয়া দেখেন, সব কিছু দেখেন, এত সহজ না রে ভাই। নাম্বার 2, একটু জবান খুলা জোরে করেন, মনোযোগ আছে না নাই? আপনাদের মনোযোগ আমার দিকে জোরে শুনতে চাই, আছে না নাই? নাম্বার 2, রাসূলের মহব্বত, নবীর মহব্বত একমাত্র পারে আপনাকে আমাকে জান্নাতে নিতে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।